নমস্কার বন্ধুরা সবাই চেষ্টা করলে আমেজিং অল হ্যাঙ্গিং এই মূর্তিটি বানাতে পারবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন নারকেল গাছের একটি বাকল নিয়ে ঠাকুরের ছবি কেটে এঁকে নিলাম কাতার দড়ি নিয়ে সুপারগুলো ব্যবহার করে ফ্রেম তৈরি করলাম এখানে ফেভিকলগুলো ব্যবহার করলে চাপা দিয়ে রাখতে হবে বলে আমি সুপারগুলো ব্যবহার করলাম ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য শক্ত দড়ি বা সুতো ব্যবহার করলাম নারকেলের খোসার উপরের শক্ত অংশ পাতলা করে কেটে বাদ দিয়ে সেই খোসাটা নিয়ে আমি ঠাকুরের আকৃতির মতো কেটে নিলাম বন্ধুরা ঘর সাজাতে নারকেলের খোসার তৈরি নানান ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখবেন প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ গ্লু ব্যবহার করেও জোড়া দেওয়া যাবে সময় লাগবে বলে আমি সুপার গ্লু ব্যবহার করছি বন্ধুরা খোসাই তো একটু কাটতে হবে খোসা কেটে চেষ্টা করবেন আমার বিশ্বাস যে কোনো কেউ এরকম ক্যানভাস বলুন আর্ট বলুন এর মধ্যে সবই আছে আপনারা পারবেন খোসার ছাড়ানো যে টুকরোগুলো বাদ দেওয়া সেগুলো দিয়ে আমি বস্ত্রতে ব্যবহার করছি ঠাকুরের মালা এবং ঠাকুরের নাকের অল্প খোসা কেটে আমি সব জায়গায় টুকরো করে আমি ব্যবহার করছি এটা পাতলা করে খোসা যে বাদ দেওয়া সেটা দিয়ে আমি ঠাকুরের ওড়না পরালাম আরেকটি খোসা নিয়ে তারের ব্রাশ দিয়ে ছাড়িয়ে চুলের জন্য ব্যবহার করছি বন্ধুরা ভালো তৈরি করেছি কি না কমেন্টে বলবেন প্লিজ এবার ফেভিকলগুলো একটু পাতলা করে সব জায়গায় ব্রাশ করলাম শক্ত হবে এবং পোকামা করে কাটবে না এরপর নারকেলের খোসার ছাড়ানো যে গুঁড়োগুলো ভালো করে চেপে চেপে দিচ্ছি সব জায়গায় দেখুন খুব সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা আমার বলাতে কোনো ভুল হলে মার্জনা করবেন দোকানে পাওয়া যায় যে ফুলগুলো সেগুলো কেটে আমি গুড়ু দিয়ে চারিদিকে জোড়া দিচ্ছি বন্ধুরা ঘর সাজাতে এই ধরনের নানান ভিডিও আমার চ্যানেলে দেখুন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাথেই বেল বটনটি অন করুন নমস্কার